হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো যে আমাদের উন্নয়ন কর্মসূচির উপযোগিতা। অর্থাৎ গত ভিডিওতে আমরা যেসব পদক্ষেপ সম্পর্কে জেনেছি, আজকে জানবো সেই সব পদক্ষেপের উপযোগিতা সম্পর্কে। তাহলে প্রথমে চলে আসি কৃষি ও পল্লী ঋণ সম্পর্কে জানবো। কৃষি ও পল্লী ঋণ বলতে বোঝায় যে আমাদের দেশের কৃষকরা তাদের কৃষিকাজের জন্য যেসব ঋণ নিয়ে থাকে। বর্তমানে আমাদের এসব কৃষি ঋণের সুযোগ গ্রহণ করে বহু দরিদ্র কৃষকই লাভবান হচ্ছে। কেননা আমাদের দেশের বহু অনেক কৃষকই, যেমন 35.4% কৃষক ভূমিহীন। বর্তমানে এইসব কৃষকের হারটা কমে যাচ্ছে, অর্থাৎ কৃষকরা নিজস্ব ভূমি ক্রয় করতে পারছে এবং তারা তাদের নিজস্ব জমিতে চাষাবাদের মাধ্যমে তাদের উৎপাদনশীলতাও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আমাদের দেশে সরকার কৃষি ব্যাংক এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকেও কৃষি শাখা খুলেছে, যার ফলে কৃষি ঋণ এবং পল্লী ঋণের সহজলভ্যতাও বৃদ্ধি পেয়েছে। তারপর হচ্ছে আমাদের প্রান্তিক ও ভূমিহীন কৃষক। আমাদের দেশে ভূমিহীন কৃষকের সংখ্যা হচ্ছে 35.4% এবং প্রান্তিক অঞ্চলেও কৃষকরা কৃষিক্ষেত্রে অনেকটাই অজ্ঞ বলা যায়। অর্থাৎ তারা আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার সম্পর্কে জানে না বা কোন জমিতে কেমন ধরনের ফসল উৎপাদন করলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এ সম্পর্কেও জানে না। এখন প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের জন্য সরকার বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, যেমন তাদেরকে সার, বীজ, কীটনাশক বিনামূল্যে প্রদান, এছাড়াও ভূমি বন্ধকি ঋণ, তারপর আমাদের আসছে বিভিন্ন ধরনের ভূমিহীন কৃষকদের জন্য ভর্তুকি এবং কৃষি উপকরণের সহায়তা। এর ফলে আমাদের দেশের প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা সহজেই তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারছে এবং চাষাবাদের মাধ্যমে তাদের দারিদ্রতা হ্রাস করতে পারছে। তারপর হচ্ছে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি। আমরা যদি 1981 সালের চিত্রটা দেখি, তাহলে আমরা দেখব যে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল তখন 139.7 লক্ষ মেট্রিক টন এবং বর্তমানে 2016-17 সালের চিত্রটা যদি দেখি, তাহলে আমরা দেখব বর্তমানে আমাদের খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে 386.34 লক্ষ মেট্রিক টনে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তারপরও আমাদের খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, যেখানে আমাদের আবাদযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। তাই নিঃসন্দেহে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি আমাদের জন্য একটি আশার আহ্বান। তারপরে হচ্ছে দারিদ্রের হার হ্রাস। দারিদ্রের হার হ্রাসের চিত্রটা যদি দেখি, তাহলে আমরা দেখব 1991-92 সালে, যেখানে আমাদের দারিদ্রের হারের উচ্চসীমা ছিল ৪৭.8 এবং নিম্নসীমা ছিল 28.3। বর্তমানে, অর্থাৎ আমাদের 2016 সালের চিত্র যদি দেখি, তাহলে দেখব সেটা কমে হয়েছে 23.5 এবং 12.1%। অর্থাৎ দেখো বন্ধুরা, দারিদ্র্যের হার হ্রাসের ক্ষেত্রে কৃষিখাতে সরকারের পদক্ষেপসমূহের উপযোগিতা অনেক বৃদ্ধি পেয়েছে। তারপর আমরা আসি মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান বৃদ্ধি। আমরা আগেই জানি যে দারিদ্র্যের হার হ্রাস পেলে একটি দেশে মাথাপিছু আয় বৃদ্ধি পায় এবং এর ফলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। বর্তমানে আর আমরা এখন গরু দিয়ে হাল চাষ করার চিত্রটা অত একটা দেখতে পাই না। অর্থাৎ কৃষকদেরও জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে এবং তারা আধুনিক যন্ত্র বা সেচ যন্ত্র ব্যবহার করতে সক্ষম হয়েছে এবং তারা বর্তমানে কৃষি ঋণ বা পল্লী ঋণের ক্ষেত্রেও সহজলভ্যতা হাসিল করেছে। এর ফলে তাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে এবং
জীবনযাত্রার মানও বৃদ্ধি পেয়েছে। তারপর হচ্ছে কৃষকের সচেতনতা বৃদ্ধি। বর্তমানে কৃষকরা তাদের কৃষিকাজ নিয়ে অনেক সচেতন হয়ে গেছে, অর্থাৎ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ক্ষেত্রে অথবা শস্যের বাজারের দাম সম্পর্কে তারা আগে থেকে সচেতন হয়ে যাচ্ছে, ফলে তাদের ক্ষতির পরিমাণও কমে যাচ্ছে এবং কৃষক ন্যায্য মূল্যের নিশ্চিত হতে পারছে। এ ছিল আমার আজকের উন্নয়ন কর্মসূচির উপযোগিতা সম্পর্কে ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং কোন কোন জায়গাটিতে বুঝতে অসুবিধা হয়েছে সেটা নিজে কমেন্টে জানিয়ে দেবে।